আজ আমি বানাচ্ছি আতার পায়েস। আমি কিভাবে আতার পায়েস বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নিন ভিডিওটা, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে এইভাবেই থাকব সব সময়। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, এটা প্যাকেট দুধ নিয়েছি, আপনারা যে কোনো দুধ নিয়ে নিতে পারেন, গরুর দুধ বা মোষের দুধ বা প্যাকেট দুধ, যেটা আপনাদের পছন্দ। দুধটাকে একটু ফুটিয়ে নেব, খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমি ঘি মাখানো গোবিন্দভোগের চাল দিয়ে দিলাম। ঘি যদি মাখিয়ে দুধের মধ্যে চালটা দেওয়া হয় তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যায় না, ঝরঝরে থাকে, মানে আলগা আলগা থাকে চালগুলো। এবারে আমি কিছু কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিশমিশ আর কাজুটাকে সামান্য ঘিতেও ভেজে দিয়ে দিতে পারেন। আটাটাকে এবার আমি ছাড়িয়ে নেব। দেখুন এত সুন্দর পাকা আটা, এই যে বীজগুলো এগুলোকে ফেলে দিতে হবে। দেখুন চালটা কিন্তু ফেটে ফেটে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুটো এলাচ থেতে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সবশেষে আমি যে আটাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নেব। আটাটা দিয়ে বেশি ফোটাবার কোনো প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল আতার পায়েস। ঠান্ডা হয়ে গেলে তারপরে সার্ভ করব। ঠান্ডা ঠান্ডা এই আতার পায়েস খেতে ভীষণই ভালো লাগে।